একদমই দেখো, পুরসভা এই মুহূর্তে একটা বৈঠক হচ্ছে, বৈঠকটা হচ্ছে কোভিড পরিস্থিতি নিয়ে, যে বৈঠকটা পুরোটাই ভার্চুয়ালি হচ্ছে, যাতে পুরো কমিশনার রয়েছেন, সেই সঙ্গে হচ্ছে স্বাস্থ্য বিভাগের যারা অফিসাররা, নোডাল অফিসাররা যারা রয়েছেন তারা রয়েছেন, এবং সেই বৈঠকেই কিন্তু বাড়ি ফিরে একদম প্রায় তোমার কোনো মানে ক্লান্তি দূর করারও ব্যাপার নেই, একদম এই ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছেন ফিরহাদ হাকিম, যেটা এখনো অব্দি পুরসভা সূত্রে জানা যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এর আগে আমরা যেটা দেখেছি যে বারংবার বিভিন্ন সময় ফিরহাদ হাকিম তিনি বলেছেন যে তার একটাই জিনিস খারাপ লাগছে, যে যে তিনি কলকাতার জন্য যে চেষ্টা করছিলেন এই কোভিড পরিস্থিতির মাঝখানে কাজ করার, সেই কাজটা তিনি করতে পারছেন না, এই জন্য খারাপ লাগছে। তার কন্যাও একই বক্তব্য প্রতিফলিত করেছিলেন যে কলকাতায় যে কোভিড পরিস্থিতির মোকাবিলা ফিরহাদ হাকিম করছিলেন সেটা কিন্তু বাধা পেয়েছে। বস্তুত ভ্যাকসিনেশন সেন্টার থেকে সেফ হোম থেকে শুরু করে অক্সিজেন পার্লার খোলা, এই সমস্ত কাজগুলো ফিরহাদ হাকিম দেখাশোনা করছিলেন। তার অনুপস্থিতিতে পুরসভার অন্যান্যরা যারা রয়েছেন বিভিন্ন বিষয়গুলো দেখছিলেন, কখনো অতীন ঘোষ, কখনো দেবাশিস কুমার, কখনো দেবব্রত মজুমদার বা তারক সিং ওরা দেখছিলেন। এমনকি আমরা দেখেছি ইয়াস নিয়ে যে বৈঠক হয়েছে সেটাও ফিরহাদ হাকিমের নির্দেশে গতকাল কলকাতা পুরসভায় বৈঠক হয়েছে। কিন্তু আজকে আদালত থেকে নির্দেশ পাওয়ার পরই গৃহবন্দী অবস্থায় তিনি রয়েছেন, তিনি বাড়ি ফিরেছেন, ফিরেই কিন্তু এই ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছেন এবং কোভিড মোকাবিলায় তিনি কিন্তু নেমেছেন ভার্চুয়ালি, তিনি বৈঠকগুলো করছেন, যে এই কয়েকদিনের যে গ্যাপ ছিল সেখানে কি কাজ হয়েছে, কোন কাজগুলো বাকি আছে, কারণ বেশ কয়েকটা মাস ভ্যাকসিনেশন সেন্টারের উদ্বোধনের কথা ছিল, তার কারণ হচ্ছে সেই ভ্যাকসিনেশন সেন্টারগুলো উদ্বোধন হয়েছে, আরো বেশ কিছু ভ্যাকসিনেশন সেন্টার উদ্বোধন করার কথা রয়েছে, তার কারণ হচ্ছে পরিবহন কর্মী, হকার, এদের জন্য যে মাস ভ্যাকসিনেশন সেইগুলোর তোমার কাজ রয়েছে, সেই ইয়াস এবং তার সঙ্গে হচ্ছে কোভিড সেই নিয়ে কিন্তু একটা বৈঠক করছেন, এই মুহূর্তে সেই ভার্চুয়াল বৈঠক চলছে জানা যাচ্ছে পুরসভা সূত্রে। ধন্যবাদ অনুপ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।